हेलो गाइस वेलकम टू माय चैनल। आज हमें दुटो अंक बोलबो जेटा रम्बस रिलेटेड अंक जेटा विभिन्न परीक्षा एसे चे विशेषत WBPSC उद्यान पालक परीक्षा ये दुटो अंक एसे चे एवं ये दुटो अंक बेशिरभाग कैंडिडेट अवॉइड करे चे देखा गया चे ये दुटो अंक तारा अटेम्प्ट करेनी एवं ये दुटो अंक तुम्हारा जदि देखे थको NTPC परीक्षा ये दुटो अंक एसे चे विभिन्न शिफ्टे एसे चे एवं तुम्हारा देखबे जे 2018 साले जे RRB LP যে এক্সাম হয়েছিল LP টেকনিশিয়াল যে এক্সাম হয়েছিল সেখানে দেখবে যে বিভিন্ন শিফটে এই অঙ্কটা এসেছে। প্লাস তোমরা RRB গ্রুপ ডি তো দেখবে বিভিন্ন শিফটে এই অঙ্কটা এসেছে। সবাই মোটামুটি ফ্যামিলিয়ার এই অঙ্কটার সাথে। তো এই দুটো অঙ্ক অনেক জন অ্যাভয়েড করে, যারা পারো তাদের তো খুব ভালো এবং যারা পারো না তাদের জন্য বলবো এটা দেখে নাও। আমি শর্ট প্লাস ডিটেলস দুটোই তোমাদেরকে দেখাবো, তোমাদের আশা করি তোমাদের অসুবিধা হবে না, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তো আজকের ভিডিও আমি শুরু করছি। প্রথম যে অঙ্কটা আছে, ইফ দ্য লেন্থ অফ আ সাইড অফ এ রম্বস ভি 6 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য সাইডস বি 60 ডিগ্রি, দেন দ্য এরিয়া অফ দ্য রম্বস ইন স্কোয়ার সেন্টিমিটার ইজ। এই একটা অঙ্ক বলেছে। আরেকটা অঙ্ক বলেছে, ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ আ রম্বস বি 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, দেন দ্য পেরিমিটার অফ দ্য রম্বস ইজ। এই দুটো অঙ্ক। তো ফার্স্টের অঙ্কটা আসি আমি। ফার্স্টের অঙ্কটা বলেছে, ইফ দ্য লেন্থ অফ আ সাইড অফ এ রম্বস বি 6 সেন্টিমিটার। তো একটা রম্বস বলে দিয়েছে, রম্বসের লেন্থ বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে সব লেন্থই তোমার সবকটা সাইডের হবে 6 সেন্টিমিটার হবে। তো ওয়ান অ্যাঙ্গেল বিটুইন দ্য সাইডস মানে একটা অ্যাঙ্গেল ওরা বলে দিয়েছে যে 60 ডিগ্রি হবে। তাহলে তোমাদের কাছে জানতে চেয়েছে যে এরিয়া কত হবে আর সেটা স্কোয়ার সেন্টিমিটারে বার করতে হবে। প্রথমে অঙ্কটা আসি। তো প্রথম অঙ্ক দেখো, এখানে একটা রম্বস দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিই ABCD রম্বস দিয়েছে। এবার দেখো এখানে আমি যদি এসি আর বিডি যদি দুটো কর্ণ টানি, ডায়াগোনাল যদি টানি, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল আমি 60 ডিগ্রি ধরে নিচ্ছি। বাদ দাও, আমি আগে শর্ট নিয়মে তোমার দেখাই শর্টে কীভাবে করবো আমরা, সেটা আগে দেখাই শর্ট। ধরো এটা যদি আমি দুটো ভাগে ভাগ করি, তো একটা ডায়াগোনাল আমি টানলাম, ধরো এই ডায়াগোনালটা আমি টানিনি, ধরো তাহলে কি হবে, দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো একটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা একটা সূত্র পাই, ক্ষেত্রফলের সূত্র, হাফ এবি সাইন থিটা, এই সূত্রটা পাই। তো এই সূত্রতে যখন আমি অঙ্কটা করব, কিভাবে করছি দেখো, এখানে 6 সেন্টিমিটার তো বলে দিয়েছে, তার মানে সবই 6 সেন্টিমিটার হবে। তাহলে হাফ আমি লিখলাম, এর জায়গায় 6 লিখলাম, বির জায়গায় 6 লিখলাম। এবার সাইন থিটা বলেছে, এবার সাইন থিটাতে অ্যাঙ্গেল তো বলে দিয়েছে 60 ডিগ্রি, তো আমি এই অ্যাঙ্গেলে যদি ধরি 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রি আমি এখানে লিখলাম। তো সাইন 60 ডিগ্রি, এবার সাইন 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দেবো, আমি এটা কেটে দিলাম, 3 হলো, তাহলে 18 হলো। আর তোমার এখানে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে কত হলো 9, তাহলে আমি কি বলতে পারি 9√3। তাহলে আমি একটা অ্যাঙ্গেলের বার করলাম ক্ষেত্রফল, তাহলে দুটো অ্যাঙ্গেলের কত হবে 9√3, তার মানে কত হবে 18√3, 18√3 হচ্ছে অ্যান্সার। অপশনে দেখো 18√3 আছে। তো এই একটা প্রসেস হলো। আমি এবার তোমাদেরকে আর একটা প্রসেস বলবো, আরেকটা প্রসেস, সেটা তোমার একটু ডিটেলস প্রসেসটা। এবার আমি ডিটেলসে আসি। ধরো যারা এই প্রসেসটা ঠিক মতো মনে রাখতে পারবে না, অনেক সময় পরীক্ষাতে কি হয় সূত্রটা ভুলে যেতে পারো, তো সেক্ষেত্রে আমি ডিটেলসে বলছি। ধরো ধরো আবার রম্বসটা আমি ড্র করলাম, এ বি সি ডি, এবার আমি দুটো ড্রায়াগোনাল ড্র করলাম, ঠিক আছে, এটা ও নাম দিলাম, তার মানে দুটো ট্রায়াঙ্গেলার হচ্ছে এসি আর বিডি, ঠিক আছে। এবার আমি কীভাবে করবো দেখো, প্রথমে দেখো আমি এটা 60 ডিগ্রি পুরোটা বলে দিয়েছে একটা অ্যাঙ্গেল, তো আমি এখান থেকে 30 ডিগ্রি বলতে পারি একটা, মানে পুরোটা যদি 60 ডিগ্রি হয়, আমি যেহেতু এটা তোমার অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে, সেক্ষেত্রে আমি একটা 30 ডিগ্রি বলতে পারি। এবার দেখো, তো আমি যদি যদি শুধু এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, শুধু এইটুকু নিয়ে আমি কাজ করছি, এইটুকু নিয়ে যদি আমি কাজ করি, তাহলে কীভাবে করবো দেখো, কস 30 ডিগ্রি কি, আমি যদি এটা যদি অ্যাঙ্গেল হয়, তার মানে এটা 90 ডিগ্রি হচ্ছে, তো 90 ডিগ্রি হলে এটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে ভূমি ধরলাম ও এ, তাহলে আমি ভূমি বাই কি হবে, অতিভুজ হবে এ বি। কস 30 ডিগ্রি ভ্যালু কত, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, ও এ সেম থাকবে আর এ বি তো 6 বলে দিয়েছে প্রতিটা বাহু, তো আমি সেক্ষেত্রে 6 লিখে দিলাম, তাহলে এটা যদি কাটি 3 হলো, তার মানে আমি ও এ = লিখতে পারছি 3√3, তাই তো, মানে ও এ = 3√3 ও এ, এইটুকু। তাহলে এসি = কত হবে, এসি = হবে 6√3,
ডবল হয়ে যাবে। এইবার আমি সাইন 30 ডিগ্রি করছি। সাইন 30 ডিগ্রি কেন করছি, একবার এটা নিলাম, এবার এটা দিয়ে করবো, যাতে আমি এটা নিলে এটা পুরোটা বার করতে পারবো আর এটা ধরলে এটা পুরোটা বার করতে পারবো। তো সাইন 30 ডিগ্রি লম্ব বা অতিভুজ, এটাকে লম্ব ধরছি, তার মানে ওবি লম্ব, এবি। সাইন 30 ডিগ্রি আবার কত, হাফ। ওবি এবি কত, 6, তাহলে কাটলে কত হলো, ওবি 3 হলো। তাহলে ওবি যদি 3 হয় তাহলে বিডি কত হবে, বিডি হবে 6 সেন্টিমিটার। এবার আমি এটা কেন করলাম, আমরা করলাম কারণ হচ্ছে তোমার রম্বসের বলেছে ক্ষেত্রফল বার করতে। ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল d1 × d2, তার মানে হাফ, d1 যদি 6√3 ধরি আর d2 হচ্ছে 6 হবে, তাহলে যদি আমি কাটি 3 × 6 = 18√3 অ্যান্সার। তো আমি দুরকমভাবে করে দিয়েছি, যার যেটা পছন্দ হবে সেটা করে নিতে পারো। তবে একটা কথা বলি, এটা মনে হচ্ছে তোমার একটু লেন্দি, এটা তুমি যখন শর্ট করবে ডাইরেক্ট এই লাইনটা করে দেবে, তো তুমি যখন তুমি পারবে ডাইরেক্ট এই লাইনটা করে দেবে, তারপরে তো এই লাইনটা চলে আসলো, ফলে তোমার একটা সুবিধা হয়ে যাবে, প্লাস অপশন টেস্টেও তুমি এটা করতে পারবে। এবার নেক্সট যে অঙ্কটা আসছে সেটা আমি বলবো। নেক্সট অঙ্কটা বলেছে, ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ আ রম্বস বি 24 সেমি অ্যান্ড 10 সেমি, দেন দ্য পেরিমিটার অফ দ্য রম্বসিস। এখানে দেখো রম্বসের দুটো ডায়াগোনাল বলে দিয়েছে, একটা বলেছে 24 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে পেরিমিটার বার করতে বলেছে। তো রম্বসের পেরিমিটার 4, তাহলে আমাকে ডায়াগোনাল থেকে আমাকে কি বার করতে হবে, সাইডটাকে বার করে নিতে হবে। তো আমি আগে ড্র করি রম্বসটা, ধরো এটা রম্বসটা ড্র করলাম, নাম দিয়ে দিলাম এ বি সি ডি নাম দিয়ে দিলাম, আর তোমার দুটো ডায়াগোনাল আমি এঁকে দিই, এঁকে দিলাম। এবার দেখো 24 সেমি আর 10 সেমি ডায়াগোনাল বলে দিয়েছে, তো এসি 24 সেন্টিমিটার আর বিডি 10 সেন্টিমিটার যদি আমি ধরি, না লিখতে লাগতো না, এটা 12 হবে, এটা 12 হবে, যেটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এটা 5 হবে, এটা 5 হবে। এবার আমি তোমাকে কি বলেছি, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করছে, কর্ণদ্বয় কিন্তু যে অ্যাঙ্গেলটা এখানে উৎপন্ন করছে সেটা কিন্তু 90 ডিগ্রি করছে। কেন, কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি এটা যদি পাইথাগোরাস সূত্রটা যদি বসাতে পারি, বা আমার যদি পাইথাগোরাস ট্রিপলেট মনে থাকে, আমি আমার ভিডিওতে দেখিয়েছি পাইথাগোরাস ট্রিপলেটের জিওমেট্রি, একটা ভিডিও নিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, মনে রাখতে পারবে। মানে কি হবে, 5 12 5 12 13, তার মানে এটা তোমার 13 হয়ে যাবে। যদি তোমার মনে থাকে তাহলে তুমি একবারে 13 কিন্তু বার করে নিতে পারবে। তাছাড়া যদি না জানো তাহলে কি এটা অতিভুজ হয়ে গেল, তা অতিভুজের স্কোয়ার এবি ইজুকাস টু কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে কোনো একটা ধরে নিলেই হবে, ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। আর এবি ইজুকাস টু আমরা কি পাই, রুট ওভার ও এ স্কোয়ার ওবি স্কোয়ার, ও এ হচ্ছে 12 স্কোয়ার প্লাস ওবি হচ্ছে তোমার কত, 5 স্কোয়ার, 12 12 144, 5 5 25, তাই তো? তাহলে কত হয়, 169, কত হয়, 13। তো এইভাবেই পার হলো। তো দুটো অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু এটা পরীক্ষাতে এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় দেখছি এগুলো রিপিট করে যাচ্ছে প্রতিবার, তো এইগুলো তোমরা এইভাবে করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।